বেশি হয়। অধ্যায়কে প্রশ্ন করুন যে উনি উন্নয়নকে কি শৌচালয়ে পৌঁছে দিলেন এখনো পর্যন্ত, যে উন্নয়ন এমন জায়গায় পৌঁছে গেছে আজকে একটি বাচ্চা ছেলের জীবন চলে গেল, এর জন্য দায়ী কে? উনি তো রেল অ্যাক্সিডেন্ট নিয়ে বড় বড় কথা বলছিলেন, কিন্তু আজকে এই যে ঘটনা ঘটলো এবং বাচ্চা ছেলের জীবন চলে গেল, এর দায়ীটা কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি দায়ী নেবেন?